আজকে হঠাৎ করে ওরা দলবল নিয়ে এসেছে, এসে আমার অফিসে ঢুকে আমাকে থ্রেডিং দিয়ে আমাকে মারতে যাবে, এরকম করতে যাবে, আমার চেয়ার টেবিল ভেঙে ফেলছে, এরকম অবস্থা, একটা সিচুয়েশন। যেমন এক্ষুনি আমি কী বড় একটা অপরাধ করেছি, আমি এখানে কী করেছি আমি কিছু জানি না, তারপরও আমার উপরে এরকম ওদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি, কিন্তু ওরা বুঝতে রাজি নয়। ওটির নাম সে শফত আলী, শফত আলী তারা আবেদন করেছিল, তো মানে ওর কাগজপত্র রিজেক্ট হয়েছে। হ্যাঁ, রিজেক্ট হয়েছে। ও বলেছিল যে এবিপির নাকি বড় নেতা, এবিপির হ্যাঁ বড় নেতা, সে নাকি কলেজের জিএস ছিল না কি ছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল, এগুলা ও বলেছে। তার সাথে আরও একটা নিরাপত্তা বোধ আমাদের নেই, আমরা অফিসের কর্মচারী ঠিকই, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই।